হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নাসির মাহমুদ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার চলছে আমার একটি ভিডিও আপ করার জন্য। তো আজকে যে ভিডিওটা বানাবো বা যে ভিডিওটা আপ করার জন্য আসি, সেটা মূলত এরকম যে আপনার ফেসবুক পেজে কী করে আপনার ইউটিউবের ভিডিওগুলো আপ করতে পারেন, মানে লিঙ্ক আপ করতে পারেন ইউটিউব আর ফেসবুকের সাথে, মানে আপনার ফেসবুক পেজের সাথে কী করে আপনি ইউটিউব লিঙ্ক করতে পারেন আর আপনার ইউটিউব ভিডিও আপ করবেন আর সেটা ফেসবুকে চলে যাবে। তো মোটামুটি সেটা দেখানোর জন্যই আজকে আমি আসছি। তো সেটা কী করে আপনি করবেন আর সেটা আমি আজ দেখাবো। তো সেটা দেখানোর আগে আরেকটা কথা বলতে, সেটা হলো আমার চ্যানেল, যারা এখন পর্যন্ত নতুন আর যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কাজ শুরু করা যাক। তো গাইস, এটা হলো আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট, এখানে আমার একটা ফেসবুক পেজও আছে। তো আমি আজকে দেখাবো যে কি, মানে আজকে যে এটা দেখাবো সেটা হলো যে ফেসবুকে আপনি ইউটিউব ভিডিওগুলো আপলোড করবেন বা ফেসবুকের সাথে ইউটিউব কানেক্ট করবেন, তো সেটা কীভাবে করবেন। তো ফার্স্টে যে কাজটা করতে হবে, আমি ফার্স্টে একটা কাজ করতেছি ইউটিউবে গিয়ে, আমার মাই চ্যানেল থেকে আমি জাস্ট আমার চ্যানেলের ইউআরএলটা নিয়ে নিই। দেখুন, এই জায়গায় চ্যানেলের পর থেকে এই ইউসিএ এই জায়গা থেকে জাস্ট কি পর্যন্ত হলো আমার এটা চ্যানেলের ইউআরএল কোড, এতটুকু জাস্ট কপি করে নিলাম। বা আপনি যখন কাস্টমাইজ চ্যানেলে যাবেন, দেখুন দেখুন এই জায়গায় যখন আপনি মাই চ্যানেলে গেলেন, তো সেখানে আপনার জাস্ট এই যে এতটুক ইউআরএল কোডটা দিয়েছে, জাস্ট আপনি সে এটা কপি করে রাখবেন। তারপর ফেসবুকে কাজ, তো ফেসবুকে ফার্স্টে আপনি যেটা করতে হবে সেটা হলো ইউটিউব ট্যাব সার্চ করতে হবে। তো ইউটিউব ট্যাব সার্চ করবেন, তারপর দেখবেন যে রকমের পেজ আসছে কতগুলো, তো জাস্ট অ্যাপ আসছে আর কি, ফেসবুক অ্যাপ যে কোনো, মানে ফার্স্ট অ্যাপটায় ঢুকে যাবেন। তো সেটা দেখে গিয়ে যেটা দেখ করবেন সেটা হলো যে যাকে দেখতে পাবেন যে অ্যাড দিস অ্যাপ টু ইউর পেজ, তো জাস্ট এটা আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই জায়গা থেকে আপনার পেজটা সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমার দুইটা পেজ আছে, আমি জাস্ট একটা পেজ সিলেক্ট করে নিলাম যেটাতে আমার ইউটিউব পেজটা শো করবে। তারপর জাস্ট অ্যাড পেজ ট্যাপ, এটাতে ট্যাপ করে দিব। তো মোটামুটি 5 সেকেন্ডের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, মানে প্রসেসিংটা শেষ হবে আর কি। তো এখন যেটা করতে হবে সেটা হলো, তারপর যে কাজটা করতে হবে সেটা হলো ওই জায়গায় আপনি জাস্ট আপনার যে তখন আগে যেটা চ্যানেলের যে চ্যানেল আইডিটা কপি করলেন, চ্যানেলের কোডটা বা ইউআরএল কোডটা সেটা এই জায়গায় পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর জাস্ট আপনি যদি কোনো সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে চান, তাহলে সেক্ষেত্রে ব্রাউজ অপশন থেকে আপনি অ্যাড করতে পারবেন, মানে এই জায়গায় যে জায়গা থেকে আপনি জাস্ট আপনার সাবস্ক্রাইবার বাটনটি অ্যাড করে দিতে পারবেন। তারপর যেটা করতে হবে সেটা হলো যে এই জায়গায় সেভ সেটিংয়ে ট্যাপ করে দেবেন। তো সেভ সেটিংয়ে ট্যাপ করার পর যেটা দেখতে পাবেন যে আপনার ইউটিউব চ্যানেলটি পুরা এই ফেসবুকে চলে আসবে। দেখুন জাস্ট আপনার সব কিছু এই জায়গায় এসে পড়ছে। তো অন্য কোনো পেজ দিয়ে গেলে আপনার এই জায়গায় সাবস্ক্রাইবার বাটন থাকবে। তো তো আরেকটা কাজ যেটা হলো যে আপনার হোমের নিচে পোস্ট আছে, এখানে এই ইউটিউবটা এইখানে নেবেন কী করে, তো সেটা করতে গেলে আপনাকে যেতে হবে সেটিংসে, তারপর এডিট পেজে চলে যাবেন, দেন স্ক্রল করে নিচে যাবেন, দেখবেন যে ইউটিউবটা এই জায়গায় আছে, জাস্ট এই জায়গায় মুভ করে একবার হোমের নিচে দিয়ে দিবেন। জাস্ট কাজ শেষ, এখন জাস্ট আপনি ফেসবুক পেজে চলে যান। দেখুন যে আপনার যখন হোমে যাবে তখন মানুষ এই জায়গায় আপনার ইউটিউবটা দেখতে পাবে, জাস্ট ইউটিউবে আপনি ট্যাপ করবে তখন জাস্ট আপনার ইউটিউব চ্যানেলটা এই জায়গায় শো করবে। তো এত কিছু আজকে ভিডিও, আশা করি বুঝতে পারছেন। তো গাইস, আপনার ইউটিউব চ্যানেলটি ফেসবুকে এইভাবেই আপনি অ্যাড করবেন আর আপনার ফেসবুক পেজে মানে এইভাবে অ্যাড করবেন। তো আজকে ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারেন, যদি আমার কোনো ভুল থাকে তাহলে সেটাও বলতে পারেন, আর যদি ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখানে আমাকে যে কোনো ভাবে ইনবক্স করতে পারেন, আমি চেষ্টা করবো সকল প্রকার সকল কোশ্চেনের উত্তর দেওয়ার। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করুন, আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।